সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। দেখ বল্টু, চিমটি আমাদের দুজনেরই বেস্ট ফ্রেন্ড, এমন কিছু দিতে হবে যেটা ওর খুব পছন্দ। তোর মনে আছে স্কুল থেকে ফেরার সময় একটা দোকানে একটা হার দেখে ওর খুব পছন্দ হয়েছিল? তাহলে এক কাজ কর, কাল সকালে তুই আর আমরা দুজনে ওই দোকানে যাই, গিয়ে হারটা কিনে নিয়ে আসি। চল, তোর আর আমার দুজনের হাত খরচের টাকা দিয়ে ওই হারটা হয়ে যাবে, বুঝলি? এই রবিবার চিমটির জন্মদিন, জানিস তো? জানি, মানে আমার ডায়েরিতে সবার জন্মদিনের তারিখ লেখা আছে, যার যখন জন্মদিন মোবাইলে এসএমএস করে দিই। একে তো আর এসএমএস করলে চলবে না, একে তো ভালো কিছু একটা উপহার দিতে হবে। কি দেওয়া যায় বলতো? কেন গো, ফুলের দোকান থেকে একটা খুব দামি ফুলের তোড়া উপহার দিয়ে দাও। দূর, ফুল তো শুকিয়ে যাবে, তখন ফেলে দেবে। শুকনো ফুলকে কে আর মনে রাখে? ঠিক, শুকনো ফুল হলে ফেলে দিতে হয়। দেখি দেখি নাও, তোর বলচুর মায়ের সঙ্গে কথা বলি, দরকার পড়লে ওদের সঙ্গে উপহার দেব। শত্রুপক্ষের সাথে সন্ধি আমি এর মধ্যে নেই। আমি ঠিক করে ফেলেছি, আমি নাচের মা আর বল্টুর মার সাথে চিমটিকে ভালো কিছু উপহার দেব। জয় জয় জয়, ফোন করে আসি। মাসি শত্রুপক্ষের সাথে সন্ধি করতে চলেছে, আমরা কিন্তু আমাদের প্ল্যান অনুযায়ী চলবো। হ্যারে, তা আমাদের প্ল্যান কি? আমাদের প্ল্যান কি এটা কখনো বলতে হবে? আমরা আমাদের শত্রুপক্ষের সাথে নন কোঅপারেশন চালিয়ে যাব। আমাদের শত্রু নাট বল্টু। ও, এই তাহলে তো আমাদের দুজনকে আলাদা করে চিমটিকে উপহার দিতে হয়। সেটাই তো ভাবছি। আচ্ছা, আমার একটা কথা মনে এসেছে, বলবো? বল না শুনি। বলছি, তোর মনে আছে ওই যে সেদিন স্কুল থেকে ফেরার পথে চিমটি একটা দোকানে একটা হার দেখেছিল? ঠিক বলেছিস, হ্যাঁ, হারটার দিকে কিরকম ভাবে তাকিয়েছিল। তারপর নাট জিজ্ঞাসা করলো, আমার মতে আমরা দুজনে মিলে ওই হারটাকে যদি দিই তাহলে কেমন হয়? দাদা, তুই তো দারুণ কথা বলেছিস। তাহলে চল, কাল সকালে ওই দোকানটায় গিয়ে হারটা কিনে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তোর আর আমার পকেট মানি যা আছে তাতেই হয়ে যাবে। চিমটি খুব খুশি হবে। ব্যাস, তাহলে আমাদের সমস্যাও মিটলো। শোন শোন, আমাদের ব্যাপারটাও মিটে গেল। আমি নাচের মা আর বল্টুর মার সঙ্গে কথা বলে একটা ভালো কিছু দেওয়ার কথা ভাবছি, যাতে মেয়েটার কিছু কাজে লাগে। আমরাও শান্তি পেলাম। আমাদের দুজনের কাছে সব মিলিয়ে 125 টাকা আছে, এদের কি আপনি আমাদের হারটা দিতে পারবেন? বাদবাকি টাকাটা দুদিন পরে বাড়ি থেকে এনে দিয়ে দেবো, কেমন?
ও, তোমাদের এই হারটা পছন্দ হয়েছে? ঠিক আছে ঠিক আছে, তোমাদের কাছে যা আছে তাই দাও। থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। এটা সোনা কাকু, টুঙ্কু কাকু, তোমরা আমাকে ওই 100 টাকাই দাও, আর বাদ বাকি টাকাতে ওই হারটার সাথে ফুলের তোড়া দিয়ে দেবে, বুঝেছো? তোমাদের বন্ধু খুব খুশি হবে। এই নাও এই নাও, ভালো করে প্যাকিং করে দিলাম। আপনি খুব ভালো কাকু। আমি তো তোমাদের রোজ দেখি, তোমরা এই রাস্তা দিয়ে স্কুলে যাও। তোমাদের বন্ধুত্ব দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। তাহলে এখন আমরা আসি। এসো এসো, তোমাদের বেস্ট ফ্রেন্ডকে আমার কথা বলো। বলবো কাকু। ব্যাস মিটে গেল ঝামেলা, আমরা এবার মনের আনন্দে পেট পুড়ে কচুরি খাবো। দোকানি কাকুটা খুব ভালো, এরকম মানুষ সচরাচর দেখাই যায় না। এই আচ্ছা নাট, চিমটিকে জানাবি? না 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 না, ওকে সারপ্রাইজ দেব, একদম জন্মদিনের দিন দেখবে আর খুশি হবে। এই ঠিক বলেছিস, ওটাই ভালো হবে। দাদা চল আগে দোকানে যাই, তারপর ওখান থেকে হরিদার কচুরি দোকানে গিয়ে ভর পেট কচুরি খাবো। এই বলছি, হারটা কিনে চিমটিকে জানাবি নাকি? খেপেছিস, সারপ্রাইজ দেব, জন্মদিনের দিন চিমটির হাতে হারটা দিয়ে দেব আর ও খুশি হবে। বাবা বাবা, ঠিক বলেছিস ঠিক বলেছিস। আমি কি দেব বলো তো, তোমরা সবাই আলাদা আলাদা দিচ্ছ। তুই এক কাজ কর, তুই লজেন্স দে। চিমটি লজেন্স খেতে কিন্তু খুব ভালোবাসে। খুব ভালো কথা বলেছো, তাহলে তাহলে ওই ভালো লজেন্সই দেব। এই হলো এই হারটাকে তো দেখতে পাচ্ছি না। সত্যি তো, কোথায় কোথায় গেল, কোথায় গেল কাকু? কি কোথায় গেল, পরিষ্কার করে বলো। আরে কাকু, ওই হারটা সেদিন আমাদের এক স্কুলের বন্ধুর খুব পছন্দ হয়েছিল। ও, ওটা তো দুজন এসে দাম দিয়ে কিনে নিয়ে গেল। কেমন দেখতে বলুন তো দুজনকে, একজন মোটা একজন রোগা। হ্যাঁ, তবে ছেলে দুটো কিন্তু ভারী মিষ্টি। যা, আমাদের আশায় জল ঢেলে দিল। দাদা চল। কি ব্যাপার হলো, এই তিনটে ছেলে কেমন বেসুরো বাজলো। তোমরা খুব খুব ভালো একটা প্ল্যান দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। ভ্যাবলাইয়ের মাও আমাদের সঙ্গে আছে। তাহলে আমাদের হচ্ছে 4,000 টাকা। 4,000-এ একটা ভালো সাইকেল হয়ে যাবে না? হয়ে যাবে, চলো আজ সন্ধেবেলায় গিয়ে কিনে আনি। খুব ভালো কথা, তাহলে আমরা সন্ধেবেলায় মিট করছি। ঠিক আছে ঠিক আছে, আজের কথা হয়ে গেল, এবার তাহলে চলি। চলি বললেই হলো, কতদিন পরে এলেন, না খাইয়ে ছাড়বো ভেবেছেন? বসুন বসুন, আসছি। অগত্যা ওদেরও চোখ ছিল ওই হাটটার ওপর, কোথায় ভাবলাম চিমটিকে হাটটা দিয়ে ইমপ্রেস করব, তা নয়। এই এই শোন, ওদেরকে ধরতে হবে, চল চল মাঠের কাছে যাই, তা ওরা যেখানেই থাকুক ফিরবে তো ওই পথ দিয়ে। ঠিক বলেছিস ঠিক বলেছিস। তা কিভাবে ওদের থেকে হাটটা নেবে? প্রথমে খুব ভালোভাবে দেখতে চাইবো, তারপর ওরা দেখাবে ওদের তো সাদা মনে কাদা নেই। এই এটা কিন্তু একটু ভেবে করতে হবে, বুঝেছিস? ওদের থেকে ছিনিয়ে নেওয়া যাবে না, তাহলে ওরা মাসিকে বলে দেবে। ওসব আমার ভাবা হয়ে গেছে, চল পথে যেতে যেতে বলছি। এমন প্ল্যান হিট এবং ফিট, আমরা যেটা পাইনি তার কাউকে পেতে দেব না, কাউকে না। মন্টুদা আমাদের দুটো বেশি দুধের চালাও। তোমার মন্টুদা স্পেশাল, একটু বসো, তোমাদের চাটা বানিয়ে দিতে হবে। ঠিক আছে, তবে বেশি দেরি করো না কিন্তু। আরে বাবা,
দশ মিনিট সময় তো দিতে হবে নাকি? স্পেশাল চা যদি স্পেশাল ভাবে না করি তবে তোমরাই তো বলবে মন্টুদার চা ভালো নয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট করছি। এখন আমাদের ওদের জন্য অপেক্ষা করতে হবে, ওরা এলে এই দিক দিয়েই তো যেতে হবে। ওরে হলো প্ল্যান খানা যা ভেবেছিস না, একেবারে একঘর। এইবার মনে হচ্ছে তুই আমার ভাই। ও আগে মনে হতো না? আরে তা না তা না, এতদিনে একটা দারুণ ভেবেছিস, যাতে করে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। এটা ঠিক হচ্ছে না উল্লুদার পাটালিদা, যেটা করতে চাইছে সেটা অন্যায়। কি রে ভাবলাই, চুপ করে গেলি যে, তোর আবার কি হলো? আমি কিছু বললেই তো অন্য ইস্যু হয়ে যাবে, কি আর করবো, চুপ করেই থাকি না। মানে ভাবছি। তুই আবার কি ভাবছিস? হ্যাবলাই কি ভাবছে সেটা পরে শুনবো। দাদা ওই তো ওরা আসছে। বল্টুর হাতে একটা প্যাকেট। ওই তো ওই প্যাকেটের মধ্যেই আছে গিফটটা। একদম প্ল্যান মাফিক কাজ হবে। কি গো এখানে এই রোদের মধ্যে বসে? এই দেখো বাচ্চা ছেলেরা, ওরে রোদে কি থাকে বলতো? ভিটামিন ডি, বিজ্ঞানে পড়িস নি? ও তার মানে তোমরা এই রোদে বসে বসে সানবাথ নিচ্ছ? সেটা আবার কি? সানবাথ সানবাথ, সান সান মানে হচ্ছে সূর্য, আর বাথ বাথ মানে হচ্ছে স্নান, এক কথায় রৌদ্র স্নান। ত্বকের যত্ন নিতে রৌদ্র স্নান। তোরা কোথা থেকে আসছিস? তোরাও কি ওই রৌদ্র স্নান করেছিস? আরে না না, চিমটির জন্মদিন না, ওর জন্য একটা গিফট কিনতে গিয়েছিলাম। ও বাবা কিনেছিস নাকি? হ্যাঁ কিনেছি তো। কি কিনলি রে আমাদের দেখা? একটা হার, চিমটি সেই স্কুল থেকে ফেরার পথে দোকানে গিয়ে যেটা পছন্দ করেছিল সেই হারটা। হ্যাঁ রে নাটবল্টু, তোদের দুজনকেই বলছি, ঠিকঠাক দেখে নিয়েছিস তো হারটা মজবুত কিনা? এই দেখো ওরা, তুইও না, ওরে ওরা কি করে বুঝবে, ওরা তো পুচকি 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 বাচ্চা ছেলে, না দেখলে কি কিছু বোঝা যায়? ওই জন্য তো বললাম নাটবল্টু হারটা খুলে দেখা। কাকু কি সুন্দর প্যাকেজিং করে দিয়েছে, খুললে আবার ওই রকম সুন্দর প্যাকেজিং হবে। আরে বাবা ঠিকঠাক আমরা প্যাকেজিং করে দেবো, তোরা তো ঘাবড়াচ্ছিস কেন? এই দেখো কি সুন্দর না হারটা। দেখি দেখি হাতে নিয়ে দেখি, হাতে না দিলে আমি বুঝবো কি করে। এবার হারটাকে নিশ্চয়ই ছিঁড়ে দেবে লোদা, এটা খুব খারাপ করছে। এই ওরে ও হলো, বলছি ভালো করে দেখ হারটা মজবুত কিনা। হ্যাঁ সেটাই তো দেখছি রে দাদা। হ্যাঁ নাটবল্টু কত দাম নিয়েছে? দাম অনেক বলেছিল, আমাদের থেকে কম নিয়েছে, দোকানের কাকুটা বেশ ভালো। ওই রকম মনে হয়, আসলে বাজে জিনিস গুছিয়ে দিতে গেলে এই রকম নাটক করতে হয়। এই দেখ এই দেখ কি পলকা, দেখ মজবুত একদম নয়, ছিঁড়ে গেল। কত সুন্দর হাতটাকে ছিঁড়ে দিল, খুব খারাপ খুব খুব খারাপ। এটা কি করলে হলো না, তুমি তো এটা টেনে ছিঁড়ে দিলে। আমরা এবার চিমটিকে কি দেবো? আমাদের পকেট মানি তো শেষ। আর আমাদের বাড়ি থেকে আমাদের আর কিচ্ছু দেবে না। এটা আমার কি দোষ? একটা বাজে জিনিস তোদের গোছিয়ে দিল, আমি সেটা প্রমাণ করে দিলাম, এতে তোদের মান ইজ্জত বাঁচলো, এটা বুঝেছিস? ইস ওরে এত খারাপ হারটা তুই চিমটিকে দিবি? আচ্ছা ভাবতো চিমটি পড়তে গেল তারপর হারটা ছিঁড়ে গেল, তাহলে তাহলে তোদের প্রতি ওর মনোভাবটা কি হবে সেটা বুঝেছিস? আমরা তোদের উপকার করলাম, তোদের অসম্মানের হাত থেকে বাঁচিয়ে দিলাম। আরে হাজার হোক, আমরা তো তোদের দাদা রে। কি রে ভাবলাই তুই কিছু বলছিস না কেন? কি যে বলি, আমি কিছু বললেই তো হুলোদার পাটালিদের কাছে মার খাবো। থাক কাউকে কিছু বলতে হবে না, আমাদের কপালটাই খারাপ। এই শুন শুন, আমি একটা ভালো কথা বলছি তোদের, তোরা ওই দোকানে চল গিয়ে ঝামেলা কর, তোদের সাথে আমরাও যাচ্ছি চ। ইশ সত্যি কি খারাপ লাগছে, দাম দিয়ে জিনিস কিনলি একটা বাজে জিনিস গোছিয়ে দিল। চল চল, দরকার নেই, এটা আমাদের ভাগ্য, চল রে বল্টু বাড়ি যাই। লাইন ক্লিয়ার। এইবার এইবার একটা ভালো উপহার চিমটিকে দেব, চিমটি একেবারে ইমপ্রেস হয়ে যাবে।
কিরকম সুন্দর ভাবে বুঝিয়ে দিলাম, বাজে হার পলকা হার এটা দিলেই তোদের সম্মান যাবে। আরে নাইলনের সুতোটা কিন্তু খুব শক্ত, ওটা ছিঁড়তে বেশ কষ্ট হয়েছে। না এদের সাথে আর না, আমি বাড়ি যাচ্ছি। কেন রে এত তাড়াতাড়ি? আমার শরীরটা কিরকম ম্যাজ ম্যাজ করছে, আমি এখন বাড়ি যাই। সাবধানে বাড়ি যা, পরে খবর নিচ্ছি। চল দাদা আমরাও বাড়ি যাই, মনটা ভীষণ হালকা হয়ে গেছে। যেটা আমরা পাবো না কাউকে পেতেও দেব না। ব্যাপারটা কিন্তু সাজানো বলটু, দুজনে মিলে ইচ্ছে করে হারটাকে ছিঁড়লো। সেটা আমিও বুঝতে পেরেছি রে, কিন্তু কিছু প্রমাণ তো করতে পারবো না। আর কিছু করতেও ইচ্ছে করছে না রে বলটু, আমার এখন সত্যি খুব কান্না পাচ্ছে। আচ্ছা এই ভ্যাবলাই আমাদের দিকে আসছে কেন বলতো? হয়তো কিছু বলতে চায়। তোদের সঙ্গে কথা ছিল। তুই কিভাবে বুঝলি যে আমরা এখানে থাকবো এখন? তোদের তোদের মন খারাপ হলে তোরা তো এইখানেই বসিস, আমি জানি। আর যদি তোদের এখানে না পেতাম তাহলে তোদের বাড়ি চলে যেতাম। আমাদের মন খুব খারাপ ভ্যাবলাই, এখন কোনো কথা ভালো লাগছে না। জানি জানি, তোদের উপহারের হাতটা খুলুটা ইচ্ছে করে ছিঁড়ে দিয়েছে, ব্যাপারটা আমরা জানি। আমরাও বুঝি, তবে আমাদের হাতে কোনো প্রমাণ নেই। এই তো আমি বললাম, ওরা আমার সামনেই এই পরিকল্পনা করেছিল। আমার ভালো লাগে নিনার বলটু। তুই সকলের সামনে সাক্ষী দিবি? বলতে পারবি যে হুলোদা আর বাটালিদা ইচ্ছে করে ওই হাতটাকে ছিঁড়েছে? সাক্ষী প্রমাণ দিয়ে কি করতে চাস বলটু? আমরা তো আর হাতটাকে ফেরত পাবো না, বরং এমন কিছু করতে হবে যাতে আমাদের উপহারটা চিন্তির কাছে বেস্ট উপহার হয়। হ্যাঁ, ওদের অন্যায়ের কোনো শাস্তি দিবি না? আমরা জিতে ওদের শাস্তি দেবো। আমরা কি উপহার দেবো বলতো? আমাদের তো পকেট মানি নেই, যা ছিল সব শেষ হয়ে গেছে। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া? ভ্যাবলাই সত্যিটা আমাদের কাছে প্রকাশ করেছে, তাই ভ্যাবলাইকেও আমাদের সাথে নেব, বুঝলি? সবই তো বুঝলাম, কিন্তু আইডিয়াটা কি সেটা বল। শোন, দেখা যাক আমরা সেটা ঠিকঠাক করতে পারি কিনা। তবে হ্যাঁ না, বিষয়টা তুই কিন্তু ভালোই ভেবেছিস বলটু। আমাদের এটা করে দেখাতে হবে, আর আজ থেকেই লাগবো, বুঝলি? ভ্যাবলাই লাঞ্চ করে আমাদের বাড়ি চলে আয়, আমি বলটু আর তুই তিনজনে মিলে কাজটা শুরু করে দিই। হাতে সময় খুব কম, দেখবি কাজটা খুব ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, আর চিমটিও খুব খুশি হবে। থ্যাংক ইউ নাট বলটু আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজ খুব আনন্দের দিন, আমার একমাত্র ভাগ্নির জন্মদিন। ওহ হ্যাপি বার্থডে চিমটি, শুভ জন্মদিন। অনেক অনেক শুভেচ্ছা আর আশীর্বাদ। শুভ জন্মদিন চিমটি। তুই চকলেট খেতে খুব ভালোবাসিস আমরা জানি, আর সেই জন্যই আমরা দুজন তোর জন্য খুব দামি একটা চকলেট বক্স নিয়ে এলাম। তোর ফেভারিট? তোর পছন্দ হয়েছে চিমটি? ভীষণ পছন্দ হয়েছে। ব্যাস কিল্লাফতে নে, এবার কেক কাট। কাটবো তো, নাট বল্টু ভ্যাবলাই আসুক। আচ্ছা আন্টি ওরা কোথায়? ওরা আর আসবে না। কি মুখে আসবে? আচ্ছা দিদি নাট বল্টু কোথায়? এটা তো আশ্চর্যের ব্যাপার, প্রিয় বন্ধুর জন্মদিন অথচ নাট বল্টুই নেই। কে বললো নেই? চিমটির জন্মদিন অথচ আমরা থাকবো না, সেটা কি হয়? এই মাটি করেছে, ওরা আবার কি নিয়ে ঢুকলো? এদিকে চাও, দেখে চাও, ভ্যাবলাইটা দেখছি দল বদল করেছে। ও কি নাট বল্টুকে সব বলে দিয়েছে? হ্যাপি বার্থডে ডিয়ার চিমটি, আমাদের ছোট্ট উপহার গ্রহণ কর। নিলাম, কি আছে এতে? মোড়কটা খুলে দেখ আর সবাইকে দেখা। আচ্ছা, তার মানে ভ্যাবলাই দল পরিবর্তন করেছে। ঠিক আছে চিমটি, খোল খোল মোড়কটা, খোল দেখি নাট বল্টু আর ভ্যাবলাই তোর জন্য কি উপহার এনেছে। সাসপেন্স ভালো লাগছে না চিমটি, এবার তাড়াতাড়ি মোড়কটা খোল।
চিন্তি, বল্টুর মোবাইলে তোর ছবি দেখে এই ছবিটা এঁকেছি আমি, বল্টু আর ভ্যাবলাই। গলায় ভালো করে লক্ষ্য করিস, স্কুল থেকে ফেরার পথে যে হারটা তোর পছন্দ হয়েছিল সেই হারটাই এঁকেছি। তোকে দেওয়ার জন্য ওই হারটা কিনেছিলাম জানিস, কিন্তু হুলোদার বাটালিদা ওটাকে পরীক্ষা করতে নিয়ে গিয়ে ছিঁড়ে ফেললো, বললো ওটা খুব পলকা, তুই পড়তে গেলে হয়তো ছিঁড়ে যেত। যাক গে, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, হুলোদার হাত লেগে হারটা ছিঁড়ে গেল বলেই না একটা ভালো কিছু করার ইচ্ছে হলো। তাই আমরা তিনজন রাত দিন এক করে এই কম সময়ের মধ্যে তোর ছবিটা এঁকে ফেললাম। পুরো ছবিটা নাটার বইতে এঁকেছে আর আমি কার্ডবোর্ডে বানিয়েছি, তোর কি ভালো লেগেছে? দারুণ হয়েছে, আমি যতগুলো উপহার পেয়েছি এই উপহারটাই আমার কাছে বেস্ট। তোরা তিনজন হলি আমার প্রকৃত বেস্ট ফ্রেন্ড। তাহলে চিমটি, এবার তো কেকটা কাট, সবাই এসে গেছে। হ্যাঁ এই তো কাটছি, তোরা গানটা শুরু কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চিমটি, হ্যাপি বার্থডে টু ইউ। যা, এত করেও শেষ রক্ষা হলো না। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।